আরব্য রজনীর গল্পের মতো করেই গাছের সঙ্গে কথা বলার কৌশল উদ্ভাবন করেছেন গবেষকেরা। যন্ত্রের মাধ্যমে মানুষের কথা শুনতে পারবে গাছপালা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্স বাড়ি ল্যাবরেটরির উদ্ভিদ বিজ্ঞানীরা এই যন্ত্র তৈরি করেছেন। আলোক ভিত্তিক বার্তা ব্যবহারের মাধ্যমে গাছের সঙ্গে কথা বলার উপায় বের করেছেন তারা। গবেষকেরা এমন যন্ত্র তৈরি করেছেন যা ফসলের সঙ্গে মানুষের কথা বলার সুযোগ করে দেবে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আলেকজান্ডার জোন্স বলেন, বিষয়টা অনেকটা রাস্তায় সংকেত ব্যবহারের মতো। চলন্ত রাস্তায় পথচারীরা সংকেত দেখে যেমন সিদ্ধান্ত নেন, তেমনি গাছেরাও সিদ্ধান্ত নিতে পারে। গাছপালাকে চরম ভাবাপন্ন আবহাওয়ার বিষয়ে, যেমন তাপপ্রবাহ বা খরার বিষয়েও জানানো যায়। এতে তারা তাদের রক্ষায় পানি সংরক্ষণ সহ বিভিন্ন ব্যবস্থা নিতে পারে। এই পদ্ধতিতে আরও দক্ষ ও টেকসই কৃষি ব্যবস্থা চালু করা যায়, যার মাধ্যমে রাসায়নিকের ব্যবহার কমানো যেতে পারে। কেমব্রিজ গবেষকরা আগে জৈব সেন্সরের মাধ্যমে গবেষণা করেন। জৈব ও রাসায়নিক বিক্রিয়া পরিমাপ করে ফ্লুরোসেন্টের ব্যবহার করে শস্যের সঙ্গে যোগাযোগ করেন তারা। এই বায়োসেন্সর ফসলের পরিবেশগত চাপের প্রতি প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা দেয়। নতুন গবেষণায় হাইলাইটার নামের একটি যন্ত্রের কথা বলা হয়েছে। যন্ত্রটি ফসলের একটি নির্দিষ্ট জিন সক্রিয় করতে বিশেষ পরিস্থিতি ব্যবহার করে। এই ব্যবস্থা উদ্ভাবন করেন প্রকৌশলী বো লারসেন। এটি আলো নিয়ন্ত্রিত জিন এক্সপ্রেশন সিস্টেম, যা অপটোজেনেটিক্স সিস্টেম নামে পরিচিত। ফসলের সঙ্গে কথা বলার লক্ষ্যে এই ব্যবস্থা বেশ গুরুত্বপূর্ণ। অপটোজেনেটিক্স পদ্ধতিতে একটি নির্দিষ্ট উপায়ে আলোক সংকেতের মাধ্যমে গাছের কোষকে সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারে। গবেষণা অনুসারে যখন শস্যের কোষে হাইলাইটারের মাধ্যমে তথ্য পাঠানো হয়, তখন তা শস্য গ্রহণ করতে পারে। অন্ধকারে এই যন্ত্র বেশ ভালোভাবে কাজ করে। গত দশক থেকেই অপটোজেনেটিক্স জীববিজ্ঞানীদের সামনে নতুন পথ উন্মোচন করছে। প্লস বায়োলজি জার্নালে এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। হাইলাইটার নামের যন্ত্রটি বেশ চমকপ্রদ। এটি ফসলের উন্নতির জন্য নতুন সুযোগ তৈরি করবে। এই যন্ত্রের মাধ্যমে ফুল ফোটা বা ফল পাকার জন্য গাছের সঙ্গে যোগাযোগ করা সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা।